গঙ্গা ভাঙনের খবর সম্প্রচারিত হতেই বিধায়ক পৌঁছালেন ভাঙন কবলিত এলাকায়। খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। গঙ্গার পারগুলির ফাটল পরিদর্শনে গেলেন বিধায়ক। গতকাল শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট ও গবারচর এলাকার গঙ্গার পারগুলিতে নতুন করে ফাটল দেখা দেয়, যার কারণে আবারও ঘুম উড়ে যায় গঙ্গার তীরবর্তী এলাকার সাধারণ মানুষের। গতকাল এই খবর সম্প্রচার হতেই বিষয়টি তিনি লক্ষ্য করেন। এরপর মঙ্গলবার সকালে ওই এলাকায় গঙ্গার ফাটল পরিদর্শনে যান তিনি। খতিয়ে দেখেন গঙ্গার পারগুলির ফাটল। ফাটল পরিদর্শনের মধ্য দিয়ে বিধায়ক জানান, এর আগে মুখ্যমন্ত্রীর কাছে তিনি শান্তিপুরের সবথেকে বড় সমস্যা গঙ্গা ভাঙন তা তুলে ধরেছিলেন। সেই মতো মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন বিষয়টি দেখে দেবেন, কিন্তু ধাপে ধাপে যেভাবে গঙ্গার তীরবর্তী এলাকায় এবং গঙ্গার পারগুলিতে ফাটল দেখা দিচ্ছে, রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে ওই এলাকার মানুষের মধ্যে। গঙ্গার তীরবর্তী এলাকার মানুষের দাবি, অবিলম্বে প্রশাসন যেন গঙ্গার পারগুলি পাকাপোক্তভাবে বাঁধানোর ব্যবস্থা করে, না হলে আগে যেমন বিঘার পর বিঘা চাষের জমি গঙ্গা বক্ষে তলিয়ে গেছে, তেমন ভিটে বাড়ি ছাড়া হতে হয়েছে বহু পরিবারকে, না হলে আবারও বিপদের আশঙ্কা তারা দেখতে পাচ্ছেন। যদিও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাদের পাশে সব সময় থাকবে বলে জানান এবং দ্রুততার সাথে গঙ্গার ভাঙন যেন রোধ করা যায় সেই নিয়ে উচ্চতর প্রশাসনের সাথে কথা বলবেন। যদিও ওই স্থানে এর আগের বার ভাঙনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন একটু বড় সড় প্রকল্প আসতে চলেছে অতি সত্বর, এখন অপেক্ষা কবে সেই সুরাহার হবে। গতকালকে গঙ্গা একটা ভাঙনে মানে ফাটল দেখা দিয়েছিল, আপনি পরিদর্শনে আসছেন, কি বলবেন? না, এটা ঠিক সেই ধরনের ফাটল বা ভাঙন আপনারা যেটা বলছেন সেটা নয়। এটা এর আগের বারও একটা দেখা গেছিল, তখন ইঞ্জিনিয়ার এসে সার্ভে করে গেছিল, সেদিনকে আমিও ছিলাম, আপনারাও বোধ হয় ছিলেন। এটা চাপে পড়ে এটা জিনিসটা হয়েছে, এটাকে সেরকম ভয়ঙ্কর কিছু ভাবার কারণ এই মুহূর্তে নেই। আর আমি যে প্রকল্পটির কথা বলেছিলাম জল প্রকল্পকে রক্ষা করার জন্য, সেটা আমি আন্ডার প্রসেস রয়েছে, আশা করছি ফেব্রুয়ারি মাসে আমরা কিছু অন্তত কাজ শুরু করতে পারব, এটা আমার বিশ্বাস। এলাকার মানুষ অ্যাকচুয়ালি খুবই আতঙ্কের মধ্যে আছে, স্বাভাবিক। এর আগে প্রায় দেড় বছর আগের থেকে কিন্তু গঙ্গা ভাঙছে, সে পরিমাণে কাজ হয়নি, আপনি নবনির্বাচিত বিধায়ক, সেই হিসেবে কতটা আশ্বস্ত করবেন? চেষ্টার তো আমার কোনো ত্রুটি নেই, আপনারা দেখেছেন যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও শান্তিপুরের গঙ্গার ভাঙনকে তুলে ধরেছি। উনি বলেছেন এটা পার্শ্ব উনি করবেন এবং তার কাজও অলরেডি নবান্ন থেকে শুরুও হয়েছে, যখন আমি জানি। সবটা তো আমার হাতেও এখন নেই, আপনি তো জানেন, শুনেছেন, নিশ্চয় উনি বলেছেন যে এটা কেন্দ্র রাজ্যের ব্যাপার, দেখা যাক। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এটুকুনি আমি মানুষকে বলতে পারি। না, কৃষ্ণনগরের মিটিংয়ে আপনার প্রস্তাবে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট খুশি, এর আগে কাজটা করতে পারলে আমি নিজে আরও বেশি খুশি হব। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।